পাঁচই মে হেফাজতের সমাবেশের সময় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বাইশে জুন বায়দুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে মহা মহাসমাবেশও ডেকেছেন ইমাম ওলামারা শান্তি শৃঙ্খলার জন্য একুশে জুন দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসাইন আলটিমেটাম বিশ জুনের মধ্যে নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধ যদি যদি এই নিষিদ্ধ হয় বাতিল না হয় বাইশ তারিখে আমরা বাইতুল মোকারান উত্তর কেটে বাংলাদেশ ওলামা সম্মেলন ঐক্য পরিষদের পক্ষ থেকে মহা সমাবেশের আমরা ঘোষণা করছি আর তেইশ তারিখে আমরা ঢাকা অবরোধ করব ইনশাল্লাহ